থাকতে যখন তখন মাঝে সাঝে কাগজ এনে সই করাতো, ওই তো মা এইটাতে সই করে দাও তো, মা এইটাতে সই না, ওই বাড়িতে তো এই হারামজাদাটা নিয়েছে, কিন্তু মহেশতলার বাড়িটা ওরা নিয়ে, ওরা কি করেছে ছোট ভাইটাকে দিয়ে পয়সা টিকেটে উপরে এনে একবার সই করালো, আমাকে ডাকেও নি উপরে, অথচ টেস্টটা আমার নামে রয়েছে, ওটা দাদাকে দিয়ে দিল, বলে ঠিক আছে তুই এটা দে মহেশতলার কাগজগুলো দে, ওটা তো বিরাট সম্পত্তি, আমি তো জানি না এসব হয়েছে, আর এমনি কথায় কথায় উপরে ওই বিল্ডিংয়ের জন্য আমাকে 1000 টাকা দিতে আসতো, সেটা আমি দিতে হয়েছে, ওই বাড়িটার কী হলো মহেশতলা, তখন আমাকে বললো কি আমরা আমরা দান করে দিয়েছি এই বাড়িটা গরিব দুঃখীদের দান, পয়সা দিতে চায় না, হ্যাঁ এমনি সাধারণ বলুন তো মনে কিছু করবেন না, বলছি বলে কথাটা আপনি খুশি করে টাকা গুলো দিলেন, প্রথমে কিছু দেয় আচ্ছা আজ পাঠাবো কাল সেটাও পাঠাচ্ছ, 20,000 টাকা কি না, ওরা ওরা তো মা ওই সময় যখন ওইটা দিদার ওইটা হলো তখন তো ওরা এই দুটো বাড়ি নেবার চেষ্টাও করছিল তো, কিন্তু লজ্জা নেই, লজ্জা নেই, যে যখন মা ওই 20,000 দিল ওই সময় কাজল আঙ্কেল তো এই দুটো বাড়ি নে, মানে কি ও মহেশতলা নিয়েছে বোধ হয় মামুকে বলেছে কি তুমি এই দুটো না, বুঝেছ তো, ছোট বাড়িটা আমি এই দুটো তোমার দুটো বাড়ি, তোমার আপনার বাড়ির কথা বলছো, তোমার এই তো ফন্দি ছিল, যদি আমি উকিল না নিয়ে যেতাম ওখানে তখন আমি মাকে, আমি মাকে অনেকবার বলেছি কাজলের উপর তুমি ভরসা করো না মা, তুমি করবে না, আর আমি ওর উপর রেগে যেতাম, বাসি খাবারগুলো পাঠাতো দিনের পর দিন, কি অসুখ করতো আমার গায়ে সতো তো আমার অভ্যেস, ফ্রিজে কবে কার খাবার, কিন্তু মা আমার উপর কখনো ভরসা করেনি, টুকুর জিনিস পাঠাতো জন্মদিনে ও দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিত, ওকে আমি কিছু বলতাম না, ওকে জানাতাম না, আর আমি কেন সম্পর্ক রেখেছি না আমি সত্যি কথা বলি যে মাকে দেখার জন্য, নাহলে আমাকে যেতে দেবে, দাদাকে তো ঢুকতে দিত না, দাদা দাদা তোমার দাদার কখনো মার উপর দয়া ছিল না, ছিল না, হ্যাঁ ও মায়ের উপর ছেলেদের কত ভালোবাসা থাকে, ও শুদ্ধ সম্পত্তি চায়, কি দেবো কি পাবো আমার, মা শুধু না কারোর থেকেই মানে কথা কার থেকে, আমি দাদাবাবু বলতো এক প্লেট গুঁয়ো যদি ওকে কেউ ফ্রু দেয় খেয়ে নেবে, দিওয়ালে ছিল তখন ওইটা তুলে বের করে, ওই যে ওর নামটা কি ছেলেটা ও এটা সব থেকে মজা, মার যখন জন্মদিন কেউ একটা ওই মা ওকে জানেও একটা প্রেজেন্ট দিয়েছিল বাক্সতে একটা কাঁচের একটা কিছু একটা কাঁচের গোল বাটি, হ্যাঁ আর ওর মধ্যে কার্ড ছিল টু শুক্লা, শুক্লার জন্য ওইটা দিয়েছিল, এখন ওইটা বর্ধমানে থাকে, কিন্তু ওইটা 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 ওরা খোলেনি, ওই বাক্সটা অমনি মাকে দিয়ে দিয়েছে, তো মা যখন ভিতরে কার্ডটা ছিল, হ্যাঁ তো ওইটা মা খুলে ভিতরে কার্ডটা দেখেছে টু শুক্লা, ওই হ্যাপি বার্থডে না কিছু একটা, অ্যানিভার্সারি না কিছু একটা ছিল, দুটো কাঁচের বাটি, তো আমি মাকে বললাম কি তুমি ওকে বললে না কেন, ফোন করে বললে না কেন কি তোমাকে যা দিয়েছিল ওইটা তুমি আমাকে দিলে আমার খুব ভালো ভাগ্য, না ভালো ভাগ্য একেবারে না, না তুমি বললে না তো কিছু, আমি বুঝতে পারি, কিন্তু একবার আমি কার্ডটা লিখে দিয়েছিলাম আমি দেখাবো, যেই দেখ তুই যে বলেছিস তুই দিয়েছিলি না ওই ভিতর থেকে এই বেরিয়েছে, কিন্তু সবাই না মা শুক্লাকে ভয় করে কিন্তু শুক্লা আর ওর স্বামী আমাকে ভয় করে, কেন কি ওকে একদম পছন্দ করতো না, কেন কি আমি মুখে কিছু একটা বলে দেব, আমাকে একবার ফোন, তোমাদের কিছু শুনুন কথাবার্তায় বলেছে আমাদের সম্বন্ধে কিছু কথা, ও চালাক ভীষণ,
কারোর সামনে কিছু বলবে না, একটু গর্ব জানে যে আমরা এতদিন আছি, যদি আমরা বলে টলে হ্যাঁ বলে না, কিন্তু আমি ঠিক জানি কি নার্সটা কিছু একটা জানে, কেন কি ও নার্সকে কয়েকদিন একটা কথা, হ্যাঁ নার্সটার ওর যখন অপারেশন হলো, হ্যাঁ ওরা টাকা দিল না, টাকা দিল কেন দিল, হ্যাঁ আমি মাকে তাই কথা আমি মাকে বললাম, মা বললো কি দেখো ওই নার্সের ওই সব অসুখ হয়ে গেছে, ওকে টুকুমাসি হাসপাতালে ভর্তি ওরা নিয়ে গেছিলো আর ভর্তি করে টাকাটা দিয়েছিল। হ্যাঁ আমি মাকে বললাম কেন কি ও কিছু একটা জানে, ওকে যে রেখেওছে ওর মুখটা বন্ধ করার জন্য রেখেছে। আমি তো ওইটাই ভাবছি যে কেন আর দুদিন ছাড়া ছাড়া কাজগুলো নিজে বাড়িতে বসিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কখনো দেখেছে তোমাকে ওখানে, হ্যাঁ তোমার যদি অসুখ হয় কিছু হয় কোনো সময় জ্বর হতো, হ্যাঁ যেতাম কি হয়েছে দিদি জ্বর হতো তাও ওষুধ দিচ্ছি, তারপরে এটা বিকেলে খেয়ে আসবে বা রাত্রে কেমন থাকো দেখে ওষুধ দেবো ভালো। আমি কি বলবো দিদি ওই ওষুধটা খেয়ে আমার রাত্রে কি কষ্ট হয়েছে, মনে হচ্ছে যে এক্ষুনি মরে যাবো আমি, আমার একটা কিরকম কষ্ট হচ্ছে বাবা ওষুধটা এরকম হচ্ছে, তখন আমি মনে মনে ভেতরে গ্যাস ফ্যাস কিছু একটা হয়েছে তার জন্য হয়তো হচ্ছে, আমি কিছু বলিনি আমার বাড়িতে গেছে, সকালে কি হচ্ছে ওষুধটা খেতে ভুলেই গেছি মনেই নেই, এবার বাড়িতে গেছি খুব জ্বর এসছে, তো আমার ছেলে আছে বাড়ি না বলছি আমি যে আরে আমার তো খুব জ্বর তো আমাকে কটা ট্যাবলেট এনে দেন, তা বলছি কি না ঘরে আছে আমি দিচ্ছি, তা কালকে থেকে জ্বর হয়েছে কিছু খাওনি, আমি যে হ্যাঁ ম্যাডাম দেখ না ওষুধ দিয়েছে আমাকে জ্বরে খেতে ওষুধ দিয়েছে, তা জ্বর কমেনি একটু কমেনি, আমি না রে না জ্বর কমেনি আমার রাত্রিরে না এরকম কষ্ট হয়েছে, মানে কষ্ট হয়েছে কই ওষুধটা দাও তো, ওষুধটা দেখছে এক বছর ডেট ফেল, এক বছরের ডেট ফেল সে ওষুধটা আমাকে দিয়েছে, আমি বলছি মা তোমাকে জিজ্ঞাসা দেয়নি খেয়ে না কেন এই ওষুধটা খেলো, রাত্রে তো তোমার তো হার্ট ফেলও করতে পারতে তুমি কি বলা যায় এটা এক বছর ডেট ফেলে এই ওষুধটা তোমাকে দিলাম, আমি তো পড়াশোনা জানি আমি খেলি, ওই দিন থেকে আমার ছেলে বললো খবরদার উনি কোনো ওষুধ দিলে তুমি খাবো, আমি মাকে এইসব বলতাম খাবারে কেন কি যে খাবার মাকে কখনো কখনো এই বাইরের বিদেশের খাবার পাঠাতো না, ওইটাও এক বছর ডেট সে, আর মা অসুখ করতো জ্বর আসতো, তখন আমি মাকে বললাম টুকুকে বললাম একবার ফোনে কি মাসি তুমি কিচ্ছু পাঠাবে না, তুমি যা পাঠাও আমি সোজা ডাস্টবিনে ফেলে দিই, হ্যাঁ তো তাই জন্যে টুকু মাকে ফোন করে করে বলতো তোর মেয়ে আমার সঙ্গে এমনি ব্যবহার করে, আমার স্বামীর সঙ্গে এমনি ব্যবহার করে, মানে কি হ্যাঁ তো কিন্তু আমাকে কিছু বলতে পারতো না, তো মাকে ফোন করে করে বলতো কি তোর মেয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, কেন কি কখনো আমার আমি দু চোখে ওদেরকে দেখতে পারতাম না, হ্যাঁ আর অনেক যখন দিদা মারা গেছে তারপরে আমি মাকে বললাম কেন কি এই সন্দেহটা আমার বুকে আছে, আমি মাকে বললাম কি ওদের বাড়ি আমি যাব না, হ্যাঁ দিদা বেঁচে থাকতে থেকেই তো আপনি যাবেন, হ্যাঁ বন্ধ করে দিলাম এই এই কারণে, কেন কি ওরা ওই সব যে হয়েছিল না যখন এই সব সম্পত্তি নিয়ে হয়েছিল, তখন আমি মাকে বললাম এটার পরে আমি ওদেরকে কেন দেখতে যাব, ওই বাড়িতে আমি যাব কেন, হ্যাঁ তখনও মা দেখো আমার আমি মাকে অনেকবার বলেছি আমার মা তখন আমি আমার বিশ্বাস করলো না, কেন কি আমরা যে নিজে উকিল নিয়ে গেছিলাম না ওইটা আমি বলেছিলাম কি না তুমি এখন নিজের উকিল নিয়ে যাবে,
এখনো মা জিজ্ঞেস করত লোকেদেরকে কি সত্যি যদি আমি গিয়ে সই করে দিতাম আমার এই বাড়িটা যে বাড়িতে আমি থাকছি ওইটাও চলে যেত। তো উকিলরা মাকে দেখে বলে, মাকে দেখে ভাবছে কি তুমি কি এই কাগজ ছাড়া সই করে দিতে? মা ওইটা ছাড়ে, আমার উকিলটা বললো ওই যে ওই কাগজটা কোথায়, ফোন করেছি আমি, বলছে ও এখন আমি দিতে পারবো না, কেন কালকে তোমরা ডেকেছো কোর্টে আমাকে, আমি কি ওই কাগজ ছাড়া কি করে যাব, কেন কাউকে পাঠা আমি আসতে পারছি না, তাহলে আমি আসছি, না না এখন তুমি আসবে না, কেন আমি চলে আসছি, এইটা কাজল না, কিন্তু কিন্তু মা তখনও মার বিশ্বাস হচ্ছিল না। না না ঠিক আছে ঠিক আছে মা, দ্য টি হ্যাজ ফলন, আমি মা রাপড়া ছিলাম।